আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে গ্রামের অসাধারণ একতলা বাড়ি তো এই বাড়িটি কিন্তু দুই হাজার সালে আমি জগন্নাথপুর থানায় এই বাড়িটি করা হয়েছিল তো তখনকার সাইট আমার বেশি ছিল জগন্নাথপুর এবং বিশ্বনাথ থানায় তো এখানে অনেক বাড়ি করেছি তো এখানে যাওয়া হয়েছিল এই জন্য আমি ভিডিওটা করে আনছি যে আপনাদের জন্য যদি এরকম বাড়ি করতে চান যাদের ইচ্ছুক তো উনি আমার মাজন সাপ যে বিল্ডিংটি করা করেছিলাম উনি ওনারা সবাই লন্ডন থাকেন তো উনি শুধু বাড়িতে থাকেন ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করা তো এই বাড়িটি করতে এখন কত টাকা খরচ হবে বা সেই সময় কত টাকা খরচ হয়েছিল যদি এই বাড়িটি দেখেন জাস্ট আপনাদের একটু আইডিয়া হইতে পারে তো উনি কিন্তু আসলে অনেক ভালো মানুষই ছিলেন অনেক আদর করতেন আমাদেরকে যখন আমরা কাজ করতাম এখানে তো এটা জগন্নাথপুর থানার জিগলি গ্রামে বড়ঢুকা জিগলি গ্রামে এই বাড়িটি তো এখানে আরও অনেক বাড়ি করছি যে এই ডিজাইনের বা আরো বিভিন্ন ডিজাইনের এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে তো এখানে সামনের বারিন্দাটা খোলামেলা খোলা মেলা বলতে লাগ বারিন্দা এটা কিন্তু টপ বারিন্দা না অনেক সময় আমরা যে এখন টপ বারিন্দা দিয়ে থাকি এরকম না তো আসলে বিল্ডিং একটা বিল্ডিং যদি আপনি করেন এটার কিন্তু নিয়ে আসল যে রঙটা যে করবেন রং যদি ভালোভাবে করেন বা রং যদি সব সময় করে রাখেন যে তাইলে কিন্তু বিল্ডিংটা সুন্দর হয় যে প্রথমে রং করা হয়েছিল এবারেটি আর কিন্তু রং করা হয়নি নাই এখন যদি আবার রং করা হয় তাই দেখা যাবে যে বিল্ডিংটা আবার নতুন হয়ে গেছে তো এখানে যে ফ্লোর প্ল্যানটা এটা কিন্তু করা হয়েছিল অনেক আগে যে এটা আমি আইকে আপনাদের বোঝানোর জন্য তো এখানে পাঁচটা বেডরুম প্রত্যেকটা বেডরুম বারো ফিট বাই তেরো ফিট করা হয়েছে আর এখানে চারটা বাথরুম যেটা তিনটা দুইটা কম দুইটা কমন আর দুইটা এটা স্যার এখানে কিচেন রুম আর ডাইনিং স্পেস আর যে রাস্তাটা রাখা হয়েছে এটা কিন্তু আমরা কলম যখন দিয়েছিলাম পাঁচ ফিটশ ইঞ্চি আর ভিতর থাকবে রাস্তাটা ক্লিয়ার থাকবে চার ফিটশো ইঞ্চি এবং এটা তেপ্পান্ন ফিট লম্বা বিল্ডিংকে একত্রিশ ফিট ছয় ইঞ্চি পস্ত তো এখানে আমরা যদি স্কোয়ার ফিট হিসেব করি তাইলে ষোলোশো উনসত্তর স্কোয়ার ফিট হয় প্রায় সতেরোশোর মতনই ধরতে পারেন কানিস সহ একটু বেশি হবে সহ প্রায় দুই হাজারে আঠারো উনিশশো স্কোয়ার ফিট হয়ে যাবে তিন শতাংশ তিরাশি পয়েন্ট জমির উপরে এই বাড়িটি করা তো এটা হবে এই ভিতরের ডিজাইনটি এভাবে করা হয়েছিল আর এখানে যে দরজাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ভালো মানের সেগুন কাঠের দরজা লাগানো হয়েছিল বা এই দরজাগুলাতে ডিজাইন করা বা নকশা করা হয়েছিল তো এখনও দেখেন সেগুন দি যেরকম কালার এরকমই কোনো চেঞ্জ হয় নাই আর উপরে যে এটা সাত ফিটে উপরে দেওয়া হয়েছিল একটা আবার উপরে চাল এবং এই রাস্তার মধ্যে শুধু সামনের একটা রুমে একটা পলসার দেওয়া হয়েছে আর এই যে দেখেন রুমগুলা এটা বারো ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা রুম আর এটা কিন্তু কনসিল সাদ করা হয়েছিল যে প্লাট স্বাদ আমরা যেটাকে বলি এটা প্লাট স্বাদ প্রত্যেকটা কলমে কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ঘুরা এবং এগুলাতে বারো মিলি চারটা করে দেওয়া হয়েছে যে সাইডে যে কলামগুলা এগুলাতে বারো মিলি চারটা করে এবং মধ্যখানে জয়টি কলম পড়ছে এগুলাতে সব ছয়টি করে বারো মিলি রড দেওয়া হয়েছে অনেক দিন আগের বাড়ি বাড়ি প্রায় নয় দশ বছর আগে এই বাড়িটি করা তো এখনও ওনারা অনেক আপ্যায়ন করেন গেলে পরে বা মাঝে মধ্যে যাওয়া হয় ওনাদের এখানে যেহেতু আমাদের সাইটটা ছিল জগন্নাথপুরে এখন যেহেতু কাজ করি হবিগঞ্জে কারণ এখানে আর যাওয়া হয় না বা এখানে সাইট নাই আমাদের যদি কেউ করাতে চান ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে এখানে আমরা করতে পারবো বা ওনার এখানে আমাদের অনেক পরিচিত কন্ট্রাক্টর আছে ভালো মানের ওনাকে দিয়েও করাইতে পারবো যদি সুন্দর করে আপনার বাড়িটি করতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান ইনশাল্লাহ আমরা আপনাদের যে কোনোভাবে সহযোগিতা করব আর যে কোনো জায়গায় যদি ড্রয়িং ডিজাইন করাইতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন করে দিতে পারবো আর যদি আমাদেরকে দিয়ে দূরে কোথাও কাজটা করাইতে চান নিচ থেকে দুই দুইতলা হইতে হবে কাজটা দুতলা পর্যন্ত যদি করেন একতলা দুইতলা বাড়ি যদি করেন তাইলে কিন্তু তখন এই বাড়িটি করা হয়েছিল প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকায় খরচ হয়েছিল আর এখন যদি আপনি এই বাড়িটি করেন তাহলে দেখা যাবে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে ভাই ষোলোশো স্কোয়ার ফিট কিন্তু কানিস সহ যদি আপনি হিসাব করেন এই সাদের টোটাল এরিয়াটা হয়ে যাবে প্রায় উনিশশো স্কোয়ার ফিট তো আপনার আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা বর্তমান খরচ হবে আপনি যদি বাড়িটি করেন তাহলে বুঝতে পারবেন তখনকার কিন্তু খরচটা একটু কম ছিল কারণ ওনার কিন্তু দেখেন দরজা জানালা কাঠ এটা সবগুলা কাঠের বা ভালো মানের কাঠের লাগানো হয়েছে তো আপনি যদি এইভাবে লাগাইতে চান তাহলে অবশ্যই আপনারা এইটা